কলকাতা সহ যে কোনো পুরো শহরের বাইরে বেরোলেই চোখে পড়ে ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্যের পাহাড়। সেই বর্জ্য নিষ্কাশন করতে কেএমডিএর উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। কাজটি কেন্দ্রীয়ভাবে এক জায়গায় বসে দেখার জন্য চালু হল লাইভ মনিটরিং সেন্টার। এই সেন্টারের উদ্বোধন করেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু হওয়ায় নিয়মিত কাজে তদারকি হবে, বর্জ্য নিষ্কাশনেরও অগ্রগতি হবে। কলকাতা সহ সারা রাজ্যে 90টি ডাম্পিং গ্রাউন্ডে লিগেসি ওয়েস্ট পৃথকীকরণ এবং নিষ্কাশনের এই কাজ চলছে। সেখানে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ আইপি বেসড ক্যামেরা বসানো হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে কাজ হচ্ছে, এবার থেকে তা সল্টলেকের উন্নয়ন ভবনে বসেই লাইভ দেখা যাবে। এজন্য ওই সেন্টারে বড় বড় এলইডি মনিটরও বসানো হয়েছে। পাহাড় প্রমাণ স্তূপগুলি ছোট করা হচ্ছে, কিছু বর্জ্য পৃথক করে পাঠানো হচ্ছে চাষের সার হিসেবে, কিছু পাঠানো হচ্ছে সিমেন্ট কারখানায়, এক অংশ যাচ্ছে নির্মাণ কাজে। বর্জ্যে আগুন লেগে যাওয়া বন্ধ করতে স্তূপ সরিয়ে মিথেন গ্যাস বের করে দেওয়া হচ্ছে। এতে বায়ু দূষণ ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে।